আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার মেয়ের আর কি ভ্যাকসিনের থার্ড ডোজ ভ্যাকসিন আর কি, তো ওটাই দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি আর আমার মেয়েটা রেডি হয়ে গেছি, চলে যাব। আর ওই বাড়ি থেকে আমার একটা ভাবি যাবে, ভাবিরও মেয়ে আছে, তো তাই ওরও আর কি ভ্যাকসিনের টাইম আছে, তো তার জন্য। তো দেখেন রেডি হয়ে এখন আমি যাইতেছি। আর অনেক বাইরে রোদ উঠে গেছে, মানে যা রোদ থাকাই যায় না। আর আমি থার্ড ডোজ ভ্যাকসিনটা আর কি দিতে অল্প দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমার মেয়েটার অল্প অসুখ ছিল, জ্বর ছিল, তার জন্য আর দেওয়া হয়নি। তাই এখন আজকে চলে আসলাম। দেখেন আমরা চলে এসেছি, আসার পর এখন যাব। ওই দেখা যাচ্ছে, ওইটা হসপিটালটা দেখা যাচ্ছে। আর আমাদের ওখান থেকে হচ্ছে প্রায় 10 মিনিটের রাস্তা আর কি, গাড়ি দিয়ে আসলে, আর হেঁটে আসলে তো 20-25 মিনিট লাগবেই। তো আমরা চলে আসলাম। আসার পর দেখেন এত মানুষ হসপিটালে, এত মানুষ যে হয়েছে, মানে অনেক গরম আর রোদের কারণে মানুষের মানে অনেক অসুস্থ হয়ে যায়। তার জন্য মানুষও মানে একদম মানে পুরো ভিতর থেকে তো মানে অনেক মানুষ দেখা যায়। তো তারপরও আমরা চলে আসলাম। আমাদের ভ্যাকসিনটা যেখানে দিব ওটা হচ্ছে আলাদা সাইডে, আর এখানে আলাদা। তো আমরা তো এখন হচ্ছে আমরা চলে যাব ওই দিকে, আর এই দিকে হচ্ছে রোগীরা, সব রোগীরা দেখায়, আর আমরা যাব আরেক দিকে। তো ওখানে যাইতেছি, গিয়ে তাড়াতাড়ি ভ্যাকসিনটা দিয়ে নিব, নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। তো দেখেন এখানেও অনেক কয়েকজন চলে এসেছে। তারপর আমি ভিতরে এসেছি, এসে বসে আছি। অনেকগুলোকে দেওয়া হচ্ছে, আর এই বাচ্চাটাকে দেখেন, মানে 3-4 মাসের বাচ্চাকে এত মানে কষ্ট দিয়ে ভ্যাকসিন দিতেছে। আমি তো মানে একটা বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার সময় আমি অনেক কান্না করেছি, মানে এত কান্না পেয়েছিল আমার যে জানি না আমার মেয়েটা কী করবে। তো তার জন্য মানে অনেক মানে কান্না পেয়েছি, তো কান্নাও করেছি। তারপরে হচ্ছে ওই যে যে বাচ্চাটার যে মাটা আছে, ও কান্না করতে করতে বাড়িতে চলে গেছে। আবার সিস্টারগুলো আর কি ডেকেছে আর মাটাকে আর কি, কিন্তু শুনেনি। তারপরেও আর কি মানে খুবই খারাপ লাগছে। 3টে ভ্যাকসিন দিয়েছে, দেওয়ার পরে আর কি ওর মাটাও কান্না করেছে। আমি তো মানে খুবই ভয় পেয়ে গেছিলাম, ভাবছি যে আমার মেয়েটা কী করবে, ওটাই মানে আমার খুব টেনশন হচ্ছিলো। খুব টেনশন বলতে মানে খুব টেনশন, আমার মেয়েটা দেখেন এখানে ঘুমিয়ে আছে, তো ওই ওষুধটা দেওয়ার পরে ঘুম থেকে উঠবে। এখানে উঠে গেছে, ওষুধেও মানে অনেক মানে জানি না কীরকম হবে, অনেক তিতো হবে, তো অনেক তিতো ওষুধ। তাই দেখেন উঠে গেল মেয়েটা। তো ওষুধও কয়েকটা খাওয়ায়, 2-3টে নাকি ওষুধও খাওয়ায়। তারপরে হচ্ছে আজকে ভ্যাকসিন আছে 3টে, একটা হবে হাতে আর 2 পায়ে হবে 2টো। আর তো আজকে তো আমি ভয়ে পেয়ে গেছিলাম যে আমার মেয়েটা আর কি কান্না করবে অনেক, আর হচ্ছে এখন অল্প বড় হয়েছে, তো এখন আর কি যে দুঃখ পাইলে আর কি কান্না করবে ওটা বুঝে, তার জন্য মানে ভয় পাইছি। আর কিছুগুলো ভ্যাকসিনে জ্বর আসে, কিছুগুলো আসে না। তো বলছিলাম আর কি সিস্টারকে, তো বললো যে এটাতে জ্বর আসবে নাকি, তো তার জন্য অল্প ভয়ে লেগে গেছে। আর বারবার আমি সিস্টারকে বলছিলাম যে ভালোভাবে দিবেন, মানে আমার ভয় লাগে কি যে হবে। আর ওর বাবা তো আমাকে দিতেই দেয় না এগুলো ভ্যাকসিন, কলে দেওয়ার দরকার নেই ওর পাপ্পা আর কি, তো দেওয়ার জন্য মানে খুবই বাধা করে, তারপরেও দেই দিতে লাগে তার জন্য আর কি। আমাকে মানে দেওয়ার পরেও যদি জ্বর আসে তাহলে অনেক রাগ করে আমার সাথে। তো দেখেন এখানে দিতেছে, আর আমার তো মানে অনেক ভয় লাগতেছে, তো ভয়ে আর কি মানে খুব মানে আমি অস্থির হয়ে গেছিলাম। কিন্তু তারপরে আমার মেয়েটা কান্না করেছে, কিন্তু অল্প, সে মানে ওই ওই ছাওয়াটার মতো কান্না আর কি করেনি, অল্প কান্না করেছে, অল্প যেতটুকু আর কি কান্না করে অতটুকুই করেছে, আর বেশি আর করেনি। আর ওই ছাওয়াটা যে এত কান্না করেছিল তার জন্য মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মেয়েটাও কান্না করেছে, কিন্তু সেরকম না আর কি, ওই ছাওয়াটার মতো না। তো এই ভ্যাকসিনটা দেওয়ার পর মানে বেঁচে যাব, অনেক কয়েকদিন পর, অনেক কয়েকদিন না অনেক কয়েক মাস পর। তারপরে আরেকটা আছে, ওটা হচ্ছে 10 মাসের দিকে আর কি। এটা 3.5 মাসেরটা দিলাম, 3.5 মাসেরটা মানে অনেক দেরি হয়ে গেছে, 4-5 মাসে হয়ে গেল, তো তখন দিয়ে দিলাম। আর হচ্ছে ওটা দিব 10 মাসের দিকে আর কি, দিব আরেকটা।
তো অনেক কয়েক মাস পর আর কি, তো বেঁচে গেলাম, অনেক সময় পর দিতে হবে, তো তখন তো আরো অল্প বড় হবে, জানি না তখন কি করবে। এখন যা কান্না করে, ও ভ্যাকসিন দেওয়ার পরে যখন বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যাওয়ার পর আর কি ও কিছুক্ষণ পর পর ওটা মনে করবে আর কান্না করবে, মনে করে করে কান্না করবে। তো দেখেন এখানে মোবাইলের দিকে দেখতেছে, তো বন্ধুরা ভ্যাকসিন দেওয়ার পর আমরা দোকানে চলে আসলাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটা বাড়াবো না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে দোকানে এসে দেখি দোকানদার উধাও কোথায় গেছে। তো বাই বাই বন্ধুরা।